আজি এসআইটি কার্যালয়ত উপস্থিত হল নন্দিনী কাকতি নন্দিনী কাকতি আজি এসআইটি কার্যালয়ত উপস্থিত হওয়ার পিছতে নন্দিনী কাকতিক জেরা চলোৱা হল সোধা পোছা করা হল টকা দি চাকরি লওয়া নন্দিনী কাকতি নন্দিনী কাকতি আরক্ষী হিসাবে তেওঁৰ যথেষ্ট সুনাম আছে গতিকে এগৰাকী আরক্ষী বিষয়া হিসাবে তেওঁৰ যিমানখিনি সুনাম আছে আর সেয়া এই তার পরবর্তী সময় যেটা টকা লৈ তেওঁ চাকরি লাভ করা বুলি ওলাল সেয়া দুর্নামলে পরিণত হল যে নহক এসআইটি কার্যালয়ত আজি পুৱাৰ ভাগৰে পৰা তেওঁক জেরা চলাই থকা হৈছে সিআইডির মারাথন জেরা নিলম্বিত এপিএস নন্দিনী কাকতি কোনে নোহা করলে নন্দিনীর দুখন বহি তদন্তর নামত এসআইটিয়ে করেছে মাথো ভেকু ভাওনা মহানগরীত এটা সময়ত অপরাধীর পাশে পাশে দৌড়ি ফুরিছিল এগারী নন্দিনী কাকতি কইসে আমি আরম্ভণিতে যে যথেষ্ট পাওয়ারফুল আছিল নন্দিনী কাকতি আজির দিনটো যেতিয়া তেওঁ এসআইটি কার্যালয়ত উপস্থিত হয়েছিল তেওঁৰ কিন্তু মুখত লেখ মানো অনুতপ্তৰ চিন নাছিল কিন্তু এই নন্দিনী কাকতিৰ দুখন বহি এতিয়াও বিচাৰি পোৱা নাই হয়তো নন্দবাবু সিঙে জ্বলাই দিয়া সেই টেবুলেশ্যন চিটত তেওঁৰ বহি আছিল নেকি নন্দিনী কাকতিৰ বিৰুদ্ধে কিবা তথ্য প্ৰমাণ পাবনে মূল পৰীক্ষাৰ বহিৰ টেবুলেশ্যন চিটত নম্বৰ বৃদ্ধি কৰাৰ যিহেতু অভিযোগ আছে কেৱল নন্দিনী কাকতি নহয় আজি এস আই টি কার্যালয়ত হাজির হবলে নির্দেশ দিয়া হয়েছিল সহপঞ্চক চক্রধর ডেকাকো কিন্তু ব্যক্তিগত অসুবিধা দর্শায় চক্রধর ডেকা আজি এস আই টি কার্যালয়ত উপস্থিত নহল এতিয়ালৈকে এস আই টি কার্যালয়ত চব্বিশ জন বিষয়া সোধা পোছা করা হল কিন্তু তার ভিতর গ্রেপ্তার করা হল মাথো ছজনকে এতিয়া কথা হৈছে নন্দিনী কাকতি হারি যাব নেকি বা চক্রধর ডেকা যে ব্যক্তিগত অসুবিধার বাবে আজি তেও হাজির নহল বা জেরা করে তেওঁলোকক যাবলে দিয়া হৈছে ইতিমধ্যে আমি কৈছোঁ যে এস আই টির উপর কোৱাই হৈছে যে সরকারের হেঁচা আছে গতি নিলম্বন হব পাৰে কিন্তু গ্রেপ্তার হব নোৱাৰে এয়া এস আই টির বা এই অনুসন্ধানের ভেকু ভাওনা চলিছে নেকি যিয়ে নহক আজির দিনটোর এপিএসসির যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি আজির দিনটোর খবর এয়াই আছিল যে আজির দিনটোত নন্দিনী কাকতিক জেরা চলোৱা হল কিন্তু হাজির নহল চক্রধর ডেকা আজি এস আই টি কার্যালয়ত উপস্থিত হল নন্দিনী কাকতি নন্দিনী কাকতি আজি এস আই টি কার্যালয়ত উপস্থিত হওয়ার পিছতে নন্দিনী কাকতিক জেরা চলোৱা হল সোধা পোছা করা হল টকা দি চাকরি লওয়া নন্দিনী কাকতি নন্দিনী কাকতি আরক্ষী হিসাবে তেওঁৰ যথেষ্ট সুনাম আছে গতি এগারী আরক্ষী বিষয়া হিসাবে তেওঁৰ যিমানখিনি সুনাম আছে আর সেয়া এই তার পরবর্তী সময় যেটা টকা লৈ তেওঁ চাকরি লাভ করা বুলি ওলাল সেয়া দুর্নামলে পরিণত হল যিয়ে নহক এস আই টি কার্যালয়ত আজি পুৱাৰ ভাগৰে পৰা তেওঁক জেরা চলাই থকা হৈছে সিআইডির মারাথন জেরা নিলম্বিত এপিএস নন্দিনী কাকতি কোনে নোহা করলে নন্দিনীর দুখন বহি তদন্তর নামত এস আই টিয়ে করেছে মাথো ভেকু ভাওনা মহানগরীত এটা সময়ত অপরাধীর পাশে পাশে দৌড়ি ফুরিছিল এগারী নন্দিনী কাকতি কইসে আমি আরম্ভণিতে যে যথেষ্ট পাওয়ারফুল আছিল নন্দিনী কাকতি আজির দিনটো যেতিয়া তেওঁ এস আই টি কার্যালয়ত উপস্থিত হয়েছিল তেওঁৰ কিন্তু মুখত লেখ মানো অনুতপ্তৰ চিন নাছিল কিন্তু এই নন্দিনী কাকতিৰ দুখন বহি এতিয়াও বিচাৰি পোৱা নাই হয়তো নন্দবাবু সিঙে জ্বলাই দিয়া সেই টেবুলেশ্যন চিটত তেওঁৰ বহি আছিল নেকি নন্দিনী কাকতিৰ বিৰুদ্ধে কিবা তথ্য প্ৰমাণ পাবনে মূল পৰীক্ষাৰ বহিৰ টেবুলেশ্যন চিটত নম্বৰ বৃদ্ধি কৰাৰ যিহেতু অভিযোগ আছে কেৱল নন্দিনী কাকতি নহয় আজি এস আই টি কার্যালয়ত হাজির হবলে নির্দেশ দিয়া হয়েছিল সহপঞ্চক চক্রধর ডেকাকো কিন্তু ব্যক্তিগত অসুবিধা দর্শায় চক্রধর ডেকা আজি এস আই টি কার্যালয়ত উপস্থিত নহল এতিয়ালৈকে এস আই টি কার্যালয়ত চব্বিশ জন বিষয়া সোধা পোছা করা হল কিন্তু তার ভিতর গ্রেপ্তার করা হল মাথো ছজনকে এতিয়া কথা হৈছে নন্দিনী কাকতি হারি যাব নেকি বা চক্রধর ডেকা যে ব্যক্তিগত অসুবিধার বাবে আজি তেও হাজির নহল বা জেরা করে তেওঁলোকক যাবলে দিয়া হৈছে ইতিমধ্যে আমি কৈছোঁ যে এস আই টির উপর কোৱাই হৈছে যে সরকারের হেঁচা আছে গতিকে নিলম্বন হব পাৰে কিন্তু গ্রেপ্তার হব নোৱাৰে এয়া এস আই টির বা এই অনুসন্ধানের ভেকু ভাওনা চলিছে নেকি যিয়ে নহক আজির দিনটোর এপিএসসির যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি আজির দিনটোর খবর এয়াই আছিল যে আজির দিনটোত নন্দিনী কাকতিক জেরা চলোৱা হল কিন্তু হাজির নহল চক্রধর ডেকা